যে সজীবদের জয় অমুক সেন্টারে ভোট দিয়েছেন, পারলে কোনো বাপের বেটার শক্তি থাকলে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। কাজী জাফরুল্লাহ পাকিস্তানের এজেন্ট এবং তার ভাই নিক্সন চৌধুরী বলছেন উনি রাজাকার। এই যে হাসানুল হক ইনু, তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তারপরে দেখেন এই যে তৈমুর আলম খন্দকার, যিনি বাংলাদেশের 500 আসন থাকলে 500 আসনই প্রার্থী দেবে বলে একেবারে দাম্ভিকতা দেখিয়েছিলেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে উনি বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারি, সেই লোক এখন নিজে ভোট পেয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে, মানে দ্বিতীয় হতে পারে না এই আরেক দল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আরেকবার প্রিয় দর্শক, আমসালা দুটাই হারালেন তৈমুর আলম খন্দকার। বিএনপি থেকে বহিষ্কৃত তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারে কিন্তু এখন সব হারালেন, তিনি দলেও থাকতে পারলেন না, এখন দলের বাইরে। এখন তৈমুর আলম খন্দকার এখন তার কি অবস্থা হবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি বিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। যে সজীবদের জয় অমুক সেন্টারে ভোট দিয়েছেন, পারলে কোনো বাপের বেটার শক্তি থাকলে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। কাজী জাফরুল্লাহ পাকিস্তানের এজেন্ট এবং তার ভাই নিক্সন চৌধুরী বলছেন উনি রাজাকার। এই যে হাসানুল হক ইনু, তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তারপরে দেখেন এই যে তৈমুর আলম খন্দকার, যিনি বাংলাদেশের 500 আসন থাকলে 500 আসনই প্রার্থী দেবে বলে একেবারে দাম্ভিকতা দেখিয়েছিলেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে উনি বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারি, সেই লোক এখন নিজে ভোট পেয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে, মানে দ্বিতীয় হতে পারে না এই আরেক দালাল। যারা বাংলাদেশের এই গত 15 বছর পর্যন্ত দেশটাকে কলঙ্কিত করেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে, সেই সকল দালালরা এই নির্বাচনে হেরেছে। জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের বিজ্ঞ প্যানেল সবাইকে আবারও ধন্যবাদ। আমি যে বিষয়টা বলতে চাই, আজকে নির্বাচনের একটা চুম্বক পয়েন্ট হয়তো আমাদের এখান থেকে অনেকেই মিস আউট করেছেন, যেটা আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই নির্বাচনে কিছু দালালদের চরম পরাজয় হয়েছে। যারা বাংলাদেশের এই গত 15 বছর পর্যন্ত দেশটাকে কলঙ্কিত করেছে, আওয়ামী লীগের সাথে আতাত করেছে, সেই সকল দালালরা এই নির্বাচনে হেরেছে। অধিকাংশ দালালরাই জামানত পর্যন্ত হারানোর মতো পরিস্থিতি বিরাজ করেছে এবং ভোট সংখ্যার দিক থেকেও কম পেয়েছে। তার মানে বাংলাদেশের জনগণ কিন্তু একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আওয়ামী লীগ যতটা খারাপ তার চেয়েও বেশি খারাপ এই দালালরা, অতএব আওয়ামী লীগ কি পাবে না পাবে এদের তো এক্স ওয়াই জেড নাই কিছু আর, অতএব দালালদের অন্তত পক্ষে বাংলাদেশে কোনো চরিত্র থাকতে পারে না, মুখ থাকতে পারে না, সেটা জনগণ উন্মোচন করেছে। আপনাকে যদি এক বাই এক দেখাই, এটা দেখেন কুষ্টিয়াতে হাসানুল হক ইনু সাহেব, এই যে হাসানুল হক ইনু, তিনি কিন্তু পরাজিত হয়েছেন। তার ওখানে নৌকা প্রতীকের প্রার্থী ছিল না, তিনি নৌকার ছিলেন, কিন্তু তার সাথে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সাথে এই হাসানুল হক ইনু সাহেব কিন্তু বিপুল ভোটে ঠগেছেন। তারপরে দেখেন এই যে তৈমুর আলম খন্দকার, যিনি বাংলাদেশের 500 আসন থাকলে 500 আসনই প্রার্থী দেবে বলে একেবারে দাম্ভিকতা দেখিয়েছিলেন এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে উনি বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে পারি, সেই লোক এখন নিজে ভোট পেয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে, মানে দ্বিতীয় হতে পারে না এই আরেক দালাল, মুখোশ উন্মোচন করলাম আপনার সামনে। আর একজন দেখেন কাদের সিদ্দিকী, যার স্ত্রীর মাথার চুল বেঁধে দেয় হচ্ছে শেখ হাসিনা, যার উকুন বেঁচে দেয় শেখ হাসিনা, নিজে বলেছে যে আমার বউর সাথে তার মানে শেখ হাসিনার এতটাই সম্পর্ক, এবং তিনি শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছিলেন যে আপনি ভয় পাবেন না, প্রয়োজনে 300 আসনে প্রার্থী দেব। এই হচ্ছে সেই কাদের সিদ্দিকী যিনি নির্বাচনে ঠগেছেন। এরপরে দেখেন আরেকজন বীরশ্রেষ্ঠ বিশিষ্ট দালাল, আমাদের এই যে দেখেন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন মেজর আখতারুজ্জামান, আজকে দেখেন তিনি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে তার প্রচারণায় মানুষ নাই, মানুষ পায় না। তারপরে কি দেখলাম, তার এই ট্রাকের উপরে একজন বর্তমান এমপি, সম্ভবত পুলিশের সাবেক যে আইজি ছিল সেই নূর মোহাম্মদ, তার সাথে তাল জোগিয়েছিল, তারপরেও কিন্তু তাকে আওয়ামী লীগ বহু চেষ্টা করেও হওয়াতে পারেনি, এ দালালও কিন্তু সেখান থেকে ট্রাক নিয়ে খাদে পড়েছে। এরপরে দেখেন আনোয়ার হোসেন মঞ্জু, দীর্ঘদিনের একজন সম্মানিত শ্রদ্ধাস্পদ, আমি তাকে ব্যঙ্গোক্তি করে কথা বলতে চাই না, কিন্তু এই একজন দেখেন মানিক মেয়ার সন্তান, আজকে সেখানে হেরেছেন, তিনি কিন্তু এই আওয়ামী লীগকেই ক্ষমতায় আনার জন্য বহু আগ থেকে চেষ্টা করেছেন এবং যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে যে প্রত্যেকবার এই আনোয়ার হোসেন মঞ্জু কিন্তু সকল ক্ষমতায় তাকে কিন্তু সবসময় শেখ হাসিনার পাশে থেকে সহযোগিতা করেছে, কিন্তু জনগণ দেখিয়ে দিয়েছে সুযোগ পেয়েছে যতটুকু সেই সুযোগের মধ্যে সদ্ব্যবহার এখানে করেছে আনোয়ার হোসেন মঞ্জু ঠকেছে। দেখেন শমশের আলম চৌধুরী, শমশের মুবিন চৌধুরী, তিনিও কিন্তু এখানে দালালিতে আজকে সর্বোচ্চ সংখ্যক, আজকে সেখানে মানে আমি হাসবো না কাঁদবো যে বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম, এতটা মানে মানুষকে এত খারাপ ভাববেন না যে তারা মনে হয় বোঝে না, সেখানেও কিন্তু শমশের মুবিন ঠকেছে। দেখেন ডলি সায়ন্তনী,
তিনি কিন্তু অন্য মানসিকতার মানুষ ছিলেন, তিনিও নির্বাচনে গিয়ে ব্যাপকভাবে হেরেছেন। এরপরে আপনি দেখেন আজকের সর্বশেষ যেটা তিনি দেখেন যে নির্বাচন তাইবান বর্জন না করেছেন। না বর্জন তো করেছে কখন, যখন একেবারে মানে ভোটের মাঝখানে এসে, এটা তো বর্জনের বলে না, বর্জন আপনি কি করেছেন না করেছেন, জনগণ আজকে নির্বাচন আপনার করে নাই। এই যে দেখেন এখানে গাইবান্ধার একজন শামীম হায়দার পাটোয়ারি, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, বাংলাদেশের জনগণকে বোকা বানানো যায়, উনি মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর গল্প শোনাতেন, কিন্তু নির্বাচনের প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত ওনার আইডি প্রতিদিন আমি 3 বার চেক করতাম। এতটা দালাল জাতীয় পার্টির জন্য উনি করেছে যে জাতীয় পার্টিকে নির্বাচনে নেওয়ার জন্য যারা ভূমিকা পালন করেছে তার মধ্যে এই গোলাম পাটোয়ারি একজন, আল্লাহ তাআলা তাকেও নির্বাচিত করেননি। সবচেয়ে মজার যে নাটকটা, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, এই যে ফেরি করে শুনিয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ, আর সংসদে গিয়ে শেখ হাসিনার জন্য নাট্য মঞ্চ তৈরি করেছে, নাটক করেছে, গান গেয়ে শুনিয়েছে, সেই মমতা যাপার খবর দেখেন ভয়াবহ পরাজয়ের মধ্যে, সেই বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ, এখন বিদ্যুৎ একেবারে কাট আউট পড়ে গিয়েছে, এখন বিদ্যুতের লাইন তিনি নেগেটিভ পজিটিভ সব শেষ হারিয়ে ফেলেছেন। এই যে বাংলাদেশের, এর চেয়েও ভয়ানক দেখেন, ডিবি অফিসে দৌড়াদৌড়ি যখন করা শুরু করেছেন হিরো আলম, একেবারে জিরোতে এসে পৌঁছেছেন, যে আজকের তার নামটা আমি উচ্চারণও করতে চাইনি কিন্তু বলেছি এজন্য যে যখনই ডিবি অফিসে গিয়ে কেক কাটাকাটি শুরু করেছেন, হ্যাঁ ওখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করেছেন, আওয়ামী লীগে যোগও দিয়েছিল কি জানি একটা সাংস্কৃতিক জায়গায়, সেখানেও কিন্তু আজকে দেখেন তিনি সেখানে পরাজিত হয়েছেন। তো এক কথায় বলতে গেলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, দুই একটি জায়গায় দুই একজন দালালকে আপনি দেখবেন ডিজিএফআই এর সর্বোচ্চ গোপন আত্মাতের ভিত্তিতে নৌকার প্রার্থীকে বন্ধ করে দিয়ে তারপরে নির্বাচনে কারচুপ করে হয়তো নিয়ে আসতে চেয়েছে, কিন্তু বহু কষ্ট হয়েছে, চুন্নুকে চুন্নুকে হওয়াতে বহু চুন্নুকে কষ্ট, হওয়াইতে রাইট বহু কষ্ট রাইট বহু কষ্ট হয়েছে, জিএম কাদেরকে হওয়াইতে, হ্যাঁ জিএম কাদেরকে হওয়াইতে সেখানে বড় ধরনের হস্তক্ষেপ করতে হয়েছে, রাইট, নাইলে ইসরায়েলের কাছে হেরে গেছিল, গেছিল 1 ঘন্টা ভোট বন্ধ ছিল, ভোট গণনা 1 ঘন্টা বন্ধ ছিল। শুধুমাত্র দুই এক জায়গায় আপনারা দেখেছেন যে আজকের এই মানে নির্বাচনে তারা শুধু আসতে পেরেছে, তাও দুই একজন যাও নৌকার প্রার্থী হয়েছে কিংবা ভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে আপনি দেখেন জাতীয় পার্টিকে একদম ডলা দিয়ে দিয়েছে। আমার কাছে সর্বোত্তরের তথ্য মতে এখন পর্যন্ত আওয়ামী লীগ 133, জাতীয় পার্টি মাত্র 8, স্বতন্ত্র এখন পর্যন্ত 41। এই হচ্ছে বাংলাদেশের এখন, যদি 10 মিনিট আগের নিউজ যদি আপনাকে আপডেট দিয়ে বলি, তাহলে এখন কি প্রমাণিত হচ্ছে যে দালালদের আস্তানা বাংলাদেশে হবে না, জনগণ তাদেরকে দেখতে পারে না, তাদের মাধ্যমে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে না। এই দেশের নির্বাচন করতে হলে, একটি যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন, সেটা কিন্তু আজকের এই নির্বাচনের মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে যা আমাদের এখানে দরকার। একটু আগে আমাদের ভাই যে একটা রিপোর্ট দেখিয়েছিলেন, আমার কাছে এটার একেবারে অরিজিনাল পত্রটাই আছে, তিনি ফেস দ্য পিপল থেকে দেখিয়েছে, আমার কাছে একেবারে অরিজিনাল কাগজটা আছে। দেখেন ম্যাথমেটিক্সে এত কাঁচা, আওয়ামী লীগ যারা চুরি করবে, এই চোরের দালালরা মানে কিভাবে একটা 2923 থেকে -400 করে তারপরে 3332 হয়, এটাও কি মানুষকে দেখাতে হবে? আজকের ভোট আপনি দিতে পারছেন না নিতে পারছেন না সেটা ভিন্ন জিনিস, আজকে দেখেন যে নির্বাচন যে গ্রহণযোগ্য হয়েছে সেটা কি আমি বলেছি? এই যে সেটা উনি বলেনি, কে বলেনি? যে আজকের এই নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার সকালবেলা কিন্তু বলেছে যে বাংলাদেশের যেখানে যেখানে উনি গিয়েছেন সেখানে কিন্তু আওয়ামী লীগের এজেন্ট ছাড়া কাউকে পায়নি। তো আওয়ামী লীগের এজেন্টের জন্য কি আপনি 1600 কোটি টাকা বরাদ্দ করে যাওয়ার দরকারটা কি? আপনি কি জন্য গিয়েছেন? এটা তো ধিক্কার জানাই, আপনার তো পদত্যাগ করা উচিত ছিল। আজকের এভাবে করে সমগ্র জায়গায় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে বন্ডুল করা হয়েছে। আমাদের এখানে দেখেন একটু আগে বলার চেষ্টা করা হয়েছে, যদিও সেই প্রসঙ্গটি আমি আনতে চাই না, শুধুমাত্র কারেকশন করে দিতে চাই যে রাজাকার, আলবদর, আল শামস, এই জায়গাগুলোতে আমরা যখন আলোচনা করব তখন আমাদেরকে একটু ব্যাকডোরে যেতে হবে। কোন জায়গায় যেতে হবে? সেটা হচ্ছে কাজী জাফরুল্লাহকে। এই যে দেখেন কাজী জাফরুল্লাহ বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার একেবারে কো চেয়ারম্যান, তাকে বলছে বর্তমান সংসদের চিফ হুইপ লিটন চৌধুরী যে কাজী জাফরুল্লাহ পাকিস্তানের এজেন্ট, এবং তার ভাই নিক্সন চৌধুরী বলছেন উনি রাজাকার। এখন আমি প্রশ্ন রেখে বলতে চাই সম্মানের সাথে শ্রদ্ধার সাথে, যে এত বড় একজন মহাক্কেক রাজাকার, এত বড় একজন আল্লাহওয়ালা রাজাকারকে, পাকিস্তানের এজেন্টকে কেন শেখ হাসিনা তার পাশের চেয়ারে বসিয়ে কো চেয়ারম্যান বানিয়েলেন এবং তিনিও নির্বাচনে সেখানে কিন্তু হেরেছেন কিংবা তার পরাজয় হয়েছে? হোয়াট এভার ইট ইজ, কিন্তু আজকের বাংলাদেশের তাহলে আমরা সংজ্ঞাটা কার থেকে শিখবো? আজকে যদি শেখ হাসিনার বেআইকে আমরা রাজাকার হিসেবে জানি, তাহলে আপনি অন্য দলের অন্য মানুষের রাজাকার বলার কোনো সুযোগ সাংবিধানিকভাবে নাই, রাষ্ট্রীয়ভাবে নাই, এবং সামাজিকভাবেও নাই। আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাটা বলতে চাই, বাংলাদেশের এই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন হয়েছে, দালালদের যেমন পরাজিত হয়েছে আওয়ামী লীগেরও পরাজয়টা। কিন্তু জনাব মোমেন বলেছেন যে বিদেশিরা কে কি বললো তা নিয়ে আগ্রহী নই, তিনিও আগ্রহী নন, সরকারও আগ্রহী নন। উনি তো
কেন মোমেন সাহেবের কথা আপনি কেন পাত্তা দিতে যাচ্ছেন? আপনি শেখ হাসিনার কথা কি ধরে নেন না? উনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কোনোদিন সাত সাগর পাড়ি দিয়ে আপনার আমেরিকায় যাবে না, তার আত্মীয় স্বজন সজীবজের জয় কোথায়? ভালো কথা মনে করেছেন, প্রসঙ্গটা আপনার ভুলে গিয়েছিলাম। আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার আরাফাত সজীবজের জয়ের বন্ধু দাবি করা আরাফাত সাহেব দাবি করেছেন যে বাংলাদেশের নির্বাচনে সজীবজের জয় আসবে ক্যাম্পেইন করতে। নভেম্বরে একদিনের জন্য না দুই দিনের জন্য এসেছিলেন, সেটা বিভিন্ন পত্রপত্রিকায় রেলি করে শুনিয়েছেন। বাংলাদেশে যে আজকে নির্বাচন হয়েছে, শেখ হাসিনার সাথে শেখ রেহানা ছিল, শেখ হাসিনার সাথে পুতুল ছিল, হোয়ার ইজ সজীবজের জয়? যে ব্যক্তি 2014-18 সালের নির্বাচনে জয়যুক্ত করানোর জন্য আওয়ামী লীগের রোল প্লেয়ার হিসেবে কাজ করেছে, যে ব্যক্তি ডিজিটাল বাংলাদেশ করেছে, শেখ হাসিনার মুখে তোলা ফেনা উঠে গিয়েছে, সেই ব্যক্তি বাংলাদেশের নির্বাচনে উপস্থিত নাই কেন? তার মানে তার পায়ে সিগল লাগা বাধা, তার পায়ে এই মামলার হামলার বিভিন্ন জায়গা থেকে আমেরিকার কাছে তিনি বন্দী। আজকে তিনি কোথায় লুকিয়ে আছেন বলেন? বলেন কেউ প্রমাণ দিতে পারলে যে সজীবদের জয় অমুক সেন্টারে ভোট দিয়েছেন? পারলে কোনো বাপের বেটার শক্তি থাকলে আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করেন। আমি আজ পর্যন্ত সকাল থেকে কোন জাতীয় পত্রিকায় কোন জায়গায় পাই একজন প্রধানমন্ত্রীর সম্পর্কে আপনি ভিন্নভাবে বলতে পারেন না। তার মানে হচ্ছে আপনারা আপনাদের জায়গায় স্বচ্ছ নয়, সেজন্য বলেছি, ওটা এজন্য বলেছি যে শেখ হাসিনা যখন বলেছিল যে আমার সন্তানকে আমেরিকা ছেড়ে দিলেও আমার আপত্তি নাই, টাকা পয়সা মেরে দিলেও আমার আপত্তি নাই, সেই জায়গা থেকেই বলছি। অতএব এই মোমেন সাহেবরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, তাতে কিচ্ছু আসে যায় না। মূলত তারা বুঝতে পেরেছে সম্পূর্ণ অন্যায়ভাবে দখলদারিত্বমূলক একটি সংগঠন আওয়ামী লীগ এবং তারা আজকের জনগণের উপরে চেপে বসেছে। এই অবৈধ অনৈতিক নির্বাচন টিকবে না, জনগণ এটা প্রত্যাখ্যান করেছে, সেজন্য আবারও জনগণকে স্যালুট জানাই এবং আমরাই বিজয়ী হয়েছি কারণ জনগণ আমাদের সাথে ছিল। আজকে বাংলাদেশের যদি আপনি হিসাব করেন, তারা যদি তাদের মতো করে 27% 28% ভোট দেখায়ও, তাতেও তো নৌকার ভোট কত পার্সেন্ট আছে? আর সারা বাংলাদেশে সত্যভাবে যদি কাউন্ট করেন তাহলে আমার দৃষ্টি 2% থেকে 3% ভোট আওয়ামী লীগ কিন্তু পায় নাই, ঘুরে ফিরে সবাই নৌকার লোক, সবাই আওয়ামী লীগের লোক। ওই মাঠে আর কোন বিরোধী মতের বিরোধী আদর্শের মানুষ। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয়শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকে কিন্তু হয়ে গেল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যদিও ওই নির্বাচনে বিএনপি সহ বাংলাদেশের বড় বড় অনেক দল অংশগ্রহণ করেনি এবং শুধুমাত্র সরকারি দল এবং কিছু সংখ্যক দলকে নিয়ে বাংলাদেশের এই নির্বাচনটি হয়ে গেল এবং নির্বাচনে অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল, অবশেষে কিন্তু নির্বাচনটি হয়েই গেল। নির্বাচন নিয়ে কথা বলছে দেশ বিদেশের গণমাধ্যম, এখনও অনেক গণমাধ্যম নির্বাচন নিয়ে এই নিউজটি এখনও তাদের গণমাধ্যমে ছাড়েননি, হয়তো খুব তাড়াতাড়ি আপলোড করে দেবে, তখনই বোঝা যাবে যে এই বাংলাদেশের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হলো, বিশ্বের কাছে কতটুকু গ্রহণযোগ্য হলো বাংলাদেশের কাছে। প্রিয়শক, আমাদের আজকে যে হেডলাইনটি ছিল যে আমসালা দুটি হারালেন তৈমুর আলম খন্দকার, শুধু তৈমুর আলম খন্দকারই হারায়নি, হারিয়েছে অনেকেই। আপনারা যদি একটু ভালোভাবে ইলেকশনের যে আপডেট নিউজগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যারা বেশি লাফালাফি করেছিল, যারা বলেছিল যে আমার মতো প্রার্থী আর নেই বা আমি জিতে যাবো, এক চান্সে জিতে যাবো, এরকম অনেক কথাই যারা বলেছিল তারা কিন্তু আসলে হেরেই গিয়েছে, বেশিরভাগই হেরে গিয়েছে। প্রিয়শক, আসল কথা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে নির্বাচনটি হয়ে গেল, এই নির্বাচনটি নিয়ে আপনাদের মনে কী ধারণা রয়েছে? এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।